আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন। আপনাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি, দেখতে পাচ্ছেন MIG-29 যুদ্ধ বিমান। হ্যাঁ বন্ধুরা, MIG-29 যুদ্ধ বিমান। যারা যুদ্ধ বিমান কিনতে চাচ্ছেন তাদের জন্য সুখবর। হ্যাঁ, এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে রিমোট কন্ট্রোল যুদ্ধ বিমান কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাথা নষ্ট করে একটা প্রোডাক্ট নিয়ে হাজির হলাম। আর এই যুদ্ধ বিমান বর্তমানে আমরা একদম পানির দামে বিক্রি করতে চলে এসেছি ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেল থেকে। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওতে অবশ্যই অবশ্যই এখনই একটা লাইক করে দিন। এই যে দেখতে পাচ্ছেন MIG-29 আরসি মানে রিমোট কন্ট্রোল। হ্যাঁ বন্ধুরা, আজকে যে কালারটা দেখাবো এটা ইয়েলো কালার। হ্যাঁ বন্ধুরা, এটা আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন, আকাশে যুদ্ধ বিমান চালাবেন। এতদিন ড্রোন উড়াইছেন এবং ড্রোনের পাশাপাশি এখন থেকে আপনারা যুদ্ধ বিমান কিনতে পারবেন আমাদের কাছ থেকে। জি হ্যাঁ বন্ধুরা, একদম জলের দামে, সস্তা দামে বন্ধুরা আমরা MIG-29 এই দেখতে পাচ্ছেন MIG-29 যুদ্ধ বিমানের রিভিউ করব। সো অবশ্যই ফুল রিভিউটি দেখবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক তো হবেই বন্ধুরা। তাহলে চলুন আমরা আনবক্সিং করব এবং বাইরে গিয়ে এটা ফ্লাইং করব। বন্ধুরা তাহলে চলেন আমরা এই যে যুদ্ধ বিমান MIG-29 এটা আনবক্সিং করি। একদম ইনটেক আছে, একদম ইনটেক আছে, ফার্স্ট টাইম আপনাদের মাঝে খুলবো বন্ধুরা। আজকে চমৎকার ভাবে আনবক্সিং করি ফার্স্ট টাইম। এই যে দেখুন, আমরা এটা এখন বের করে নেব যুদ্ধ বিমানটি। এই যে আমরা আনবক্সিং করে নিচ্ছি, এখন বক্সের মধ্যে কি কি আছে সব কিছু আপনারা দেখতে পাবেন। এই যুদ্ধ বিমানটি কিনলে কি কি পাচ্ছেন, এটা ফার্স্ট টাইম খুলতেছি। এই যে দেখুন, আনবক্সিং করে নিলাম, বক্সটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে আপনারা কি কি পাচ্ছেন, এই যে আমরা রিমোট কন্ট্রোল পেয়ে গেছি। ও, অসাধারণ একটি রিমোট কন্ট্রোল দেখুন। এটা হচ্ছে আপনার সামনের বামে পেছনে নেওয়ার জন্য, আর এটা হচ্ছে গিয়ার বাটন। দেখুন এখানে ইন্ডিকেটর আছে, পাওয়ার সুইচ আছে। আর এটা কয়টা ব্যাটারি লাগে? ও, চারটা ব্যাটারি, 1.5 ভোল্টের চারটা ব্যাটারি দিয়ে দিতে হবে। সো ব্যাটারিটা খুবই পাওয়ারফুল হবে, কারণ নতুন ব্যাটারি দিবেন আপনারা, কারণ এটা কিন্তু অনেক দূর পর্যন্ত, এটা রেঞ্জ ক্ষমতা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আমি আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি দেখাবো কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেটাও দেখাবো। সো অবশ্যই দেখতে থাকুন ফুল রিভিউটি। এই হচ্ছে আপনাদের যুদ্ধ বিমান। ও, একদম ফাটাফাটি সামনে দেখতে পাচ্ছেন, এটা ফোম দেওয়া আছে, সামনে রাবার দেওয়া আছে, কারোর সাথে ধাক্কা খালে কোনো ক্ষতি হবে না। চমৎকারভাবে একটি প্রোডাক্ট, এরকমভাবে ধাক্কা খাবে কিচ্ছু হবে না, কারণ সামনে রাবার দেওয়া আছে। সো এটা কিন্তু সেটিং করতে হবে, এটা কোনো কিছু সেটিং করা নাই, এগুলো কিন্তু আপনাকে সেটিং করে নিতে হবে। আর সেটিং করার জন্য যা যা অ্যাক্সেসরিজ দরকার এখানে কিন্তু সব কিন্তু দেওয়া আছে। দেখুন এখানে কী কী অ্যাক্সেসরিজ আছে সব আমি আপনাদের মাঝে একে একে দেখাচ্ছি। দেখুন এই যে ব্যাটারিও কিন্তু আছে, একদম নতুন ব্যাটারি। ব্যাটারি কত এমএইচ? 500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা এই এই যুদ্ধ বিমানটাকে উড়াবে। সো এটা হচ্ছে ম্যানুয়াল বুক, এটা দেখে দেখে আপনারা এই যুদ্ধ বিমানটি উড়াইতে পারবেন, কিভাবে উড়াবেন, কিভাবে সেটিং করবেন, এগুলো একদম চিত্রসহ মানে ছবিসহ সব কিছু এখানে দেওয়া আছে। সো আমাদের কাছ থেকে যখন যুদ্ধ বিমানটি আপনারা কিনবেন তখন এই ম্যানুয়াল বুকটা দেখে উড়াইতে পারবেন। ইয়েলো কালার দেখাচ্ছি, খুবই ভালো একটি এই কালারটি। দেখুন এটা আপনার লাগাতে হবে, এটা এখানে লাগাতে হবে বন্ধুরা। আমি আপনাদের মাঝে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ডানাগুলো কিন্তু খোলা থাকবে। সো আমরাও এটা লক হয়নি, ডানা খোলা থাকে, আমরা দুটাই লক করে দিলাম উপরে, একদম লক হয়ে গেছে, শক্তভাবে লক হয়ে গেল। এখন দেখুন এই যুদ্ধ বিমানের চাকাগুলো লাগাতে হবে। চাকাগুলো কিন্তু আপনার এখানে
আছে, এগুলো আপনাকে লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন আমরা যেরকম ভাবে লাগাবো আপনারা সেরকম ভাবে লাগিয়ে নেবেন, এটা খুবই সহজ যুদ্ধ বিমানের চাকাগুলো লাগানো। আর এখানে দুইটা প্রোপেলার বাড়তি দেওয়া হয়েছে, একটা রেড কালার একটা ব্লু কালার, বোঝার স্বার্থে কোনটা কোন দিকে লাগাবেন। সো যেটা সামনে থাকবে সেটা সামনে দিবেন, এই যে এটা সম্ভবত আপনার সামনে থাকবে। লাগানো খুবই সহজ দেখতে পাচ্ছেন, চাকাগুলো লাগিয়ে নিলাম, এখন চাকার উপর যুদ্ধ বিমানগুলো দাঁড়িয়ে থাকবে। এই যে দেখুন এটা খুবই সুন্দরভাবে যাবে। ও এখানে ব্যাটারি দিয়ে দিলাম, আমরা ব্যাটারি দিয়ে আমরা লক করে দিলাম। দেওয়ার পরে আমরা রিমোটে ব্যাটারি দেবো। এখন চলেন, এক দুইটা তিনটা প্রায় চারটা ব্যাটারি লাগবে, অনেক শক্তিশালী রিমোট তো এটা, ঠিক আছে, প্রায় চারটা ব্যাটারি লাগছে। ইন্টিগ্রেটারগুলো জ্বলছে, ও এদিক দিয়ে ইন্টিগ্রেটার দেওয়া আছে, বাহ চমৎকার ইন্টিগ্রেটার দেওয়া আছে। ও শিট, কি শক্তিশালী, চিন্তা করুন, আল্লাহ সর্বনাশ। আল্লাহ কি শক্তিশালী মোটর, চিন্তা করুন, মানে সামান্য চাপ দিতে পাই করে চলে যাচ্ছে, দেখুন ও এখানে উড়ে চলে যাবে, চিন্তা করুন রানে থাকলে কতটা শক্তিশালী হবে, নো একদম ফাটাফাটি দেখুন, ও সর্বনাশ, ও সর্বনাশ, চিন্তা করুন। মাথা নষ্ট করা যুদ্ধ বিমান একদম, মানে এখানে রানের মতো চলে যাচ্ছে। বন্ধুরা এই যুদ্ধ বিমানটা এখন বাইরে গিয়ে এখন উড়াবো, দেখাবো যুদ্ধ বিমানটি কত চমৎকার চলে, আর পাশাপাশি পানির দামে কিনতে পারবেন, এটা কিন্তু আমি বলে দিয়েছি বন্ধুরা, একদম পানির দামে কিনতে পারবেন বর্তমানে আমাদের কাছ থেকে। বন্ধুরা MiG-29 দেখতে পাচ্ছেন, যুদ্ধ বিমানটি আমরা আকাশে ফ্লাইং শুরু করে দিলাম এবং মাথা নষ্ট করা ফ্লাইং। বন্ধুরা এই যুদ্ধ বিমানটি আপনার আকাশে উড়াইতে কোনো রানওয়ে লাগবে না, অনেকে ভাবতে পারে যে রানওয়ে ছাড়া কেটা উড়ানো যাবে, অবশ্যই এটা হাতের উপর থেকে আপনি উড়াই দিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যুদ্ধ বিমানের মতে উঠছে, এটা মডেল হচ্ছে MiG-29। এই MiG-29 যখন আকাশে যুদ্ধ বিমান উড়ে এটার যে ভেলকি সেই রকম ভেলকি দেখাবে, দেখতে পাচ্ছেন যুদ্ধ বিমানের মতোই আকাশে উঠছে, একবার মেঘের মধ্যে ঢুকছে আবার মেঘের মধ্যে থেকে বাইরে আসছে। ও মাই গড, স্পিডটা দেখুন, মাথায় নষ্ট বন্ধুরা, দেখুন হাই স্পিডে উঠছে, ওয়াও স্পিডটা দেখে মাথা নষ্ট। তো যারা যুদ্ধ বিমান উড়াইতে চাচ্ছেন আপনার ছেলে সন্তানকে আপনি কিনে দিন, আর এই যুদ্ধ বিমান আপনার বাসা থেকে আপনি আকাশে যুদ্ধ বিমান উড়ান, সো এটা মজা আলাদা বন্ধুরা। এতে কি হবে, আপনাদের বাচ্চাদের সেই স্বপ্ন, হ্যাঁ সে এখান থেকে তারা মানে ইন্সপায়ার হবে যে বড় হলে পাইলট হতে হবে, যুদ্ধ বিমান চালাইতে হবে। হ্যাঁ এই জন্যই তো অনেকে আমাদের কাছ থেকে এটা গিফট করে তাদের প্রিয় সন্তানকে। বন্ধুরা যুদ্ধ বিমান চালাইতে পারবেন বর্তমানে আমাদের কাছ থেকে নিয়ে, এটা আমরা ওয়াটার প্রাইস থেকে বিক্রি করছি মাত্র 7,500 টাকা। জি বন্ধুরা মাত্র 7,500 টাকায় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, দেখুন একদম দারুণ পারফরমেন্স বন্ধুরা, মেঘলা আকাশ, আর এই মেঘলা আকাশের মধ্যে এই যুদ্ধ বিমানটি আকাশে উঠছে, দেখুন কত দূরে চলে যাচ্ছে, দেখাই যাচ্ছে না, দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে একদম হারিয়ে গেল, মেঘের মধ্যে একদম হারিয়ে গেল, এটা একদম মেঘের মধ্যে হারাই ফেলতে পারবেন, এটা এত দূরে চলে যাবে, এটা দেখুন আর দেখাই যাচ্ছে না কত দূরে চলে গেছে, প্রায় 2-3 কিলোমিটার চলে গেছে, একদম হাই পারফরমেন্স এই যুদ্ধ বিমানটি, দেখতে পাচ্ছেন আর একদম হারিয়ে গেছে আর দেখাই যাচ্ছে না, সো কত উপরে তুলেছি আমরা, দেখুন একদম পিঁপড়ার চাইতে ছোট, এত উপর থেকে এই ড্রোন, এই যুদ্ধ বিমানটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধু। এটা ড্রোনের চাইতে কিন্তু হাই স্পিডে উঠতে পারে, ড্রোন ক্যামেরার চাইতেও এটা হাই স্পিডে উঠতে পারে, আর এই যুদ্ধ বিমান কিন্তু আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবল আছে, আর যারা নেবেন এখনই ফোন তুলুন, অর্ডার কনফার্ম করে দিন, দেখুন পারফরমেন্সটা একবার দেখুন, দেখুন কি চমৎকারভাবে আকাশে এটা আকাশে উড়ে বেড়াচ্ছে, আমি নিচ থেকে কন্ট্রোল করছি, ও দারুণ বন্ধুরা, এই না হলে যুদ্ধ বিমান বন্ধুরা, এই যে দেখুন একটা মাটি দিয়ে উড়াইতে পারবেন, কিন্তু মাটির কাজ দিয়ে উড়াইতে হলে কিন্তু এটাতে আপনাকে একদম পাকা পাইলট হতে হবে, কাঁচা পাইলট হলে হবে না,
ঠিক আছে আমরা কিন্তু এটা উড়াইতে পারি একদম মাটির একদম মাটি ঘেঁষে কিন্তু উড়াইতে পারে দেখুন কত নিচ দিয়ে যুদ্ধ বিমান উড়াচ্ছে আসলে যুদ্ধ বিমান তো সবসময় উপরে উড়ানো উচিত একদম আকাশে উড়ানো উচিত তবু আমরা একদম মাটির নিচ দিয়ে উড়াইতে পারবো কারণ এটার পারফরমেন্সটা এত ভালো দেখুন এটা আমরা একদম নিচ দিয়ে উড়ানোর চেষ্টা করবো এখন চলুন আমরা একদম নিচ দিয়ে উড়ানোর চেষ্টা করি মেঘলা আকাশ যখন তখন বৃষ্টি নামবে তবু আমি প্রথমে দেখেন কত নিচ দিয়ে চলে গেল যুদ্ধ বিমানটি এবং মাটি কত না কাজ দিয়ে চলে গেল এই যে দেখুন বন্ধুরা পারফরমেন্স কাকে বলে দেখুন ও মাটি দুই হাত উপর দৌড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন তাহলে মাত্র 7,500 টাকা যারা নেবেন এখনই অর্ডার কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ